হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন আমরা নিউটন সায়েন্স বক্সে থাকা 36টি এক্সপেরিমেন্টের মধ্যে একটি এক্সপেরিমেন্ট করব। চলো প্রস্তুতি নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা যে এক্সপেরিমেন্টটি করব সে এক্সপেরিমেন্টের নাম হলো ম্যাগনেটিক ফ্যান। এর জন্য তোমার প্রয়োজন হবে পাতলা কিছু কাগজ, একটি রাউন্ড চুম্বক, একটি ছোট স্ক্রু, একটি কয়েন, দুটি ব্যাটারি, ব্যাটারি কেসিং এবং একটি এক্সট্রা কপারের তার। এগুলো সব কিছুই তোমরা তোমাদের নিউটন সায়েন্স বক্সের ভিতরে পেয়ে যাবে। তাহলে চলো আমরা পরীক্ষাটি শুরু করি। প্রথমে আমরা কয়েনটি রেখে তার উপরে এভাবে ক্রস করে কাগজ রেখে তার উপরে ঠিক মাঝ বরাবর চুম্বকটি বসিয়ে দিই। এবার এর উপরে আমরা আমাদের স্ক্রুটিকে লম্বাভাবে বসিয়ে দিই। আমাদের পাখাটি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা পাওয়ার সোর্সটা রেডি করব। আমরা আমাদের ব্যাটারি কেসিংয়ের ভিতরে আমাদের ব্যাটারিগুলোকে স্থাপন করে নিই। এক প্রান্তে আমি লাল প্রান্ত যেটি আছে সেটির গায়ে আমি কপারের তারটি সংযুক্ত করলাম এবং কালো অংশে আমি পাখাটিকে এভাবে সংযুক্ত করে ঝুলিয়ে দিলাম। এবার আমি যখন এর নিচে তারের কানেকশনটি দিব, এটি খুব সহজেই ঘুরতে শুরু করবে। এভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে খুব সহজেই তোমরা একটি ম্যাগনেটিক ফ্যান তৈরি করে ফেলতে পারো ঘরে বসেই সায়েন্স কিটের ভিতরে থাকা সমস্ত উপাদানগুলো দিয়ে। সুতরাং এই এক্সপেরিমেন্টটি তোমরা অবশ্যই ভিডিও করে আমাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্টে। তো কেমন লাগলো তোমাদের? এরকম আরও অনেকগুলো মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্ট তোমরা পেয়ে যাবে নিউটন সায়েন্স বক্সের ভেতরে। তোমরা যারা এখনও বক্সটি অর্ডার করোনি, টোগো কিডসের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্টে।